নমস্কার অবন্তি সঙ্গে নিয়ে তোমাদের কাছে আবার একটা মন ভালো করতে চলে এলাম তোমাদের কাছে আসা মানেই আমাদের মন ভালো হয়ে যাওয়া জানি না তোমাদের কতটা ভালো হয় হ্যাঁ তবে তোমাদের ভালোবাসা আছে এটা জানি তাই তোমাদের ভালোবাসাতেই এগিয়ে চলতে চাই আজকে একটা বেঙ্গল মালবেরির এপিসোড দেখাবো একদম শাড়িতে যাচ্ছি আজকে প্রথম শাড়ি দেখাই এটা কিন্তু ওভেনে দেখাচ্ছি পুরো সিল্ক একদম সিল্ক বাই সিল্ক দেখাচ্ছি এখানে কিন্তু কোনো অন্য কিচ্ছু নেই পুরোটা হ্যান্ডলুম হ্যান্ড ওভেন সিল্ক বাই সিল্ক দেখাচ্ছি কোরা বডি তার মধ্যে পিঙ্ক আর হলুদ দিয়ে এই বর্ডারটা করা আছে এটা হচ্ছে তার আঁচলের পোরশন এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং এটা পুরোটা একটু ভালো করে দেখাই ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক যারা পড়েছ তারা তো জানো যারা পরনি তাদের জন্য বলছি সিল্কটা হাতে ধরলে বুঝতে পারবে এটা হচ্ছে তার ব্লাউজ পিস এখানে পিস এটা এক নম্বর শাড়ি আজকে এটার দাম হচ্ছে টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড হাজার নশো পঞ্চাশ পুরোটাই কিন্তু ওভেনে শাড়ি আমি একবারটি তোমাদের দূরের বন্ধুরা যারা দূর থেকে আমাদের প্রোগ্রাম দেখো আমাদের প্রোগ্রাম দেখে শাড়ি বুক করো তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিই শাড়িটা কারণ এটা ভীষণ সুন্দর একটা শাড়ি এটা দিয়ে শুরু করলাম আজকের প্রোগ্রাম এরপরে এটারই আরেকটা রং দেখাই যেহেতু ওটা সাদায় ছিল এবার এটা দেখাচ্ছি একটুখানি কি বলবো একটু ডার্ক পিচ একটু ডার্ক পিচে এটা দেখাচ্ছি এটা হচ্ছে তার আঁচল আঁচলে কিন্তু অনেকগুলো নকশা আছে অনেকগুলো নকশা ছোট 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 করে অনেকগুলো নকশা এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে যিনি বোনেন তার হাতের কাজ বলতে পারো আর এটা হচ্ছে শাড়ির আমি একটু খুলে দেখাই সুতোটা এখানে লেগেছে তাই একটু একটু দেখিয়ে দেয় ভাবে এটা হচ্ছে পুরোটা পুরো শাড়িটার মধ্যে বুটি আছে এবং পুরো শাড়িটার রংটা ভীষণ সুন্দর একটু আনইউজুয়াল কালার তুমি এর সাথে অনেক রকম ব্লাউজ পরতে পারবে অনেক ভাবে শাড়িটাকে ডেকোরেট করতে পারবে কারণ এটা কিন্তু বেসিক্যালি বর্ডার পাল্লুর শাড়ি এটা হচ্ছে তার আঁচলের পোর্শন গেল এটা হচ্ছে তার ব্লাউজে কিন্তু রানিং ব্লাউজ একটু ম্যাট কালার কিন্তু যেহেতু সিল্ক তাতে একটা গ্লসি ফিনিশ থাকেই আর যেহেতু ম্যাট তাতে কিন্তু আরো সুন্দর ডেকোরেশন করা যাবে সেম প্রাইস তাই তো প্রতিমা 12950 12950 এবারে আরেকটা দেখাই স্লেক বর্ডারে রংটা না ভীষণ সুন্দর একটা রং একটাモス গ্রিনি কিন্তু ভারী সুন্দর গ্রিন কালারটা খুব সাবডিউড একটা কালার কোন সময়ই খুব ব্রাইট কালার নয় এবং যে কোনো জায়গায় যে কোনো সময় পরার উপযুক্ত শাড়ি মানে অফিস টু পার্টি শুধুমাত্র ব্লাউজ আর জুয়েলারি তারতম্যই কিন্তু শাড়িটা সকাল থেকে রাত্রি ক্যারি করা যাবে ভীষণ সুন্দর দেখতে বর্ডারটা ভারী সুন্দর বেজ কালারের বর্ডার তাই এর সঙ্গে কিন্তু অনেক কন্ট্রাস্ট ব্লাউজ পরা যাবে এটা হচ্ছে শাড়িটার আঁচল কিচ্ছু নেই শুধু বুটিদার আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন এর দাম হচ্ছে এইট টু ফাইভ জিরো আট হাজার দুশো পঞ্চাশ একটা পিওর মালবেরি বাই মালবেরি হ্যান্ড ওভেন হ্যান্ডলুম শাড়ি দেখালাম এইবার কিছু আসি পিওর মালবেরিতে আমরা কিছু বাটিক দেখাই যেটা ওয়াক্স বাটিক একটু দেখিয়ে দিই কিছু যেটা তোমাদের সকলের অনেক দিন আগে রিকোয়েস্ট ছিল সেটা আমরা তখন কিছু দেখিয়েছিলাম তারপরে সেটা অনেকটা করতে সময় লেগে গেল তাই ভেরি সরি একটু ভালো করে দেখাই পাল্লুটা স্পেশালি ভালো করে দেখাই আমাদের দেবী দুর্গা দেবী দুর্গার কদর তো আমরা সবাই করি সকলেই করি সকলের মধ্যেই মা দুর্গা থাকুক তার মতন করে বিরাজমান থাকুক এটা হচ্ছে হাতে বাটিক মোম বাটিক এটা পুরো হাতের করা পিওর সোনামুখী সিল্কে আজকাল অনেক সিল্ক অনেক রকম হয় এই সিল্ক কিন্তু বহরেও বড় এবং লম্বাতেও বড় নর্মালি কিন্তু সিল্ক সব ফর্টি ফোর ইঞ্চেস হয় এগুলো কিন্তু ফর্টি সিক্স ইঞ্চেসের সিল্ক এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন ব্লাউজে কিন্তু ক্র্যাক পুরো শাড়িটাতে কিন্তু ক্র্যাক আছে ন্যাচারালের মধ্যে ক্র্যাক পুরো শাড়িতে ক্র্যাক একদম তুমি চাইলেও কিন্তু এই শাড়িটা তোমার যে কোনো ফেস্টিভ্যালে পড়তে পারো কারণ এখানে স্বয়ং নবরাত্রির মা সে কার্তায়নীই হোক সে গৌরীই হোক সে কিন্তু বিরাজমান একটা ভীষণ সুন্দর শাড়ি আমি আরেকবারটি এরমভাবে একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে কারণ শেষ অবধি কিন্তু শাড়িটাতেই সেই গল্প কথা শাড়ির মধ্যে আছে এটা দাম কত প্রতিমা এইট ওয়ান ফাইভ জিরো না এইট ওয়ান ফাইভ জিরো আট এটা দেখালাম বাটিকের তিন এটা আমাদের তিন নম্বর শাড়ি গেল এইবার আরো একটা দেখাই আচ্ছা এটা পাঁচ চার নম্বর গেছে এইবার দেখাচ্ছি আরো একটা দুর্গা দেখাই আরো একটা দুর্গা আহ অসুর দলনী দুর্গা সব সময় তুমি আমাদের সাথে থাকো শক্তি দাও তুমি আমাদের শক্তি দেয়নি মা এটা ভীষণ সুন্দর দেখতে কালার কম্বিনেশন গুলো একটু একটু করে চেঞ্জ করা হয়েছে এবং যিনি বানিয়েছেন তাকে সত্যি সত্যি প্রণাম কারণ হাতে করা জিনিস যতক্ষণ না পর্যন্ত পুরোটা হয় বোঝা যায় না এটা গেল আঁচলের পোর্শন আর এটা গেল শাড়ির এটা হচ্ছে যদি আঁচল হয় আঁচলে আমার কাছে থাকুক মা দুর্গা এবং তার সাথে এইটা হচ্ছে তার শাড়ির ভেতরের পোর্শনটা হচ্ছে মেরুনে এই ক্র্যাকটা এটা হচ্ছে আঁচল শাড়িটা দেখালাম এটার সাথে এটার ব্লাউজটা দেখাবো এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোরশন এটা শাড়ির ব্লাউজে ক্র্যাকটা ঘন ক্র্যাক আছে শাড়ির ব্লাউজে সো তোমরা মোটামুটি ভাবে আইডিয়া করতে পারছো রকম লাগবে পড়লে শাড়িটা একবারটি একটু দেখিয়ে দিই এইভাবে কারণ না দেখালে শিল্পীকে মনে হয় রেসপেক্ট করা হলো না তোমাদের কাছে দেখাতে পারলে আমাদেরও আনন্দ লাগে এইট জিরো এইবার আরেকটা দেখাই মোমবাটিকে তোমরা জানোই যতক্ষণ না পর্যন্ত মোম তোলা হয় ততক্ষণ জানা যায় না যে তাতে কি আছে এবার আবার দুর্গা এগেইন দুর্গা দেখাই প্রত্যেকটা দুর্গা কিন্তু সেপারেট প্রত্যেকটা দুর্গা কিন্তু একদম সেপারেট করা আছে এবং প্রত্যেকটাই কিন্তু তার মতন করে সুন্দর যাকে যার পছন্দ তিনি তার অঙ্গে চলে যাবেন ভীষণ সুন্দর দেখতে এবং এটা তার ব্লাউজের পোরশন সবারই কিন্তু কন্ট্রাস্ট বিপি আর এটা হচ্ছে শাড়ির বডির পোরশন বডিতে কিন্তু আর কিছু করার দরকার লাগে না কারণ যেখানে মা স্বয়ং আঁচলে বর্তমান এটা আমার মনে হয়েছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে করেছি সো তোমাদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে এইট ওয়ান ফাইভ জিরো পিওর মালবেরি সিল্ক মানে পিওর সোনামুখী সিল্ক এবং সিল্ক বাই সিল্ক আর অন্যভাবে লুমে বোনা নিজেদের লুমেতে তাই শাড়ির বহর সব সময় বেশি এবং শাড়ির কোয়ালিটিও অনেক অনেক সুন্দর কোয়ালিটি যে ধরনের সিল্ক আমরা দেখে থাকি এটা এত বড় পাল্লু এটাকে আমাকে কিভাবে দেখালে সুবিধা হবে এভাবে দেখাই এটা কিন্তু রাম সীতা এটা কিন্তু রাম সীতা প্রতিমা একটু দেখতো বাবা এটা হচ্ছে রাম রামসীতা আমি একটু ভালো করে দেখিয়ে দিই একদম ভারী সুন্দর দেখো কুটিরটাও কিন্তু আছে হ্যাঁ এগুলো কিন্তু আমি বেশ জোর গলায় বলতে পারি এগুলো কিন্তু একদম কোনো জায়গা থেকে নকল করা নয় একদম ঘরের মূর্তি ঘরের স্কালচার তার থেকেই এই ধারণাটা নেওয়া এবং এইটা গাছপালা সবই তার মধ্যে বর্তমান এগুলো বাটিকে আনা ভীষণ ভীষণ কষ্টকর এটা হচ্ছে ব্লাউজের পোর্শানটা গ্রে কালার আর এটা হচ্ছে শাড়ির রংটা কিন্তু এখানে অরেঞ্জ অরেঞ্জে পুরোটা ক্র্যাক প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট পাল্লু আর পাল্লুর সাথে ম্যাচিং ব্লাউজ এইট ওয়ান ফাইভ জিরো আট হাজার একশো পঞ্চাশ এবার দেখাবো আমরা এবার আরেকটা দেখাই দুই সখী এবার আরেকটা দেখাই প্রতিমা একটু হ্যাঁ এটা একটু দেখাতে এরমভাবে দেখালে কি সুবিধা হচ্ছে মনে হচ্ছে পুরোটাই দেখানো যাচ্ছে জাস্ট বাটিকটা শুধু দেখার আর কিছুই না ভীষণ সুন্দর প্রভাবলি তারা কানাইকেই খুঁজছে এবং তার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ ব্লাউজ কিন্তু কফি কালারে ক্র্যাক আছে যেহেতু ডিপ কালার তাই ক্র্যাকটা একটু দেখে মনে হবে যে ক্র্যাক বোধহয় নেই কিন্তু না শাড়ি ব্লাউজের মধ্যে কিন্তু পুরোটাতেই ক্র্যাক আছে কালারটা ডিপ বলে ক্র্যাক অত প্রমিনেন্ট নয় এবার বডিতে কিন্তু বডিতে কিন্তু ক্র্যাক ক্র্যাক প্রমিনেন্ট প্রমিনেন্ট এখানে কোনো কিন্তু নর্মাল বাটিকে সবসময় একটা পট্টি বর্ডার থাকে ওগুলো কিন্তু আমরা অফ করে দিয়েছি একেবারেই কোনো পট্টি বর্ডার আমরা দিইনি কারণ ওটা আমাদের খুব একটা ভালো লাগে না তাই আমরা করিনি এবার আমি আরেকটা দেখাই একটু ব্লুইশ কালার নেভি ব্লুইশ কালারের মধ্যে আবার একটা দুর্গা দেখাই প্রত্যেকটাই তার মতন করে সুন্দর প্রত্যেকটাই মা দুর্গা মা দুর্গা তিনি ডিফারেন্ট রূপে আমাদের কাছে সারা সব সময় বর্তমান তাই তাকে আমরা যে কোনোভাবে ভাবে কোনো সময় স্মরণ করতে পারি আর মা যদি সাথে থাকে তাহলে তো কুচ পরোয়া নেই তাহলে তো সময়ই আমরা মায়ের সাথে আছি এটা হচ্ছে তার আচল এটা হচ্ছে পুরোটা আচল আর এখানে কিন্তু একটা বাটিকের বর্ডার করা হয়েছে এতক্ষণ আমরা কোনো শাড়িতে কোনো বর্ডার করিনি আমরা পুরোটাই কিন্তু ক্র্যাকে দেখিয়েছি এবার কিন্তু আমরা একটা বর্ডার করেছি শাড়িতে কালারটা কিন্তু নেভি ব্লু একটু ডিপ ডার্ক ব্লু এখানে কিন্তু বাটিকের বর্ডার করা হয়েছে যেহেতু শাড়িটা একদম প্লেন এখানে আর ক্র্যাক করা হয়নি আর এটা হচ্ছে তার আঁচলটা প্রতিটা শাড়ি আলাদা আলাদা করে কারণ এগুলো বলা যেতে পারে যে শিল্প তো তাই সবগুলো শাড়ি কিন্তু একই রকম করা হয়নি এটা হচ্ছে ব্লাউজের এখানে এইট ওয়ান ফাইভ জিরো এবার আরেকটা দেখাই এবার যেটা আরেকটা দেখাচ্ছি এটাও একটা ক্র্যাকের মধ্যে আগের কনসেপ্টে করা এটা দেখাই এটা হচ্ছে আঁচল আমাদের চিরাচরিত আমাদের সকলের প্রিয় কৃষাণজি রাধা কৃষণজি এর মধ্যে আছে এবং গোপিনীদের নিয়ে আছেন সবটাই কিন্তু বাটিকে এইটা পুরোটা এইভাবে যাচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে একটা মানে একটা শাড়ি যে সত্যি একটা বারো হাতের মায়া যে একটা গল্প বলে এটা বোধহয় এইগুলো থেকে কিছুটা বোঝা যায় এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন ব্লাউজ কিন্তু শুধু ক্র্যাকে এখানে কিন্তু কোনো স্টার্চ নেই এক্সট্রা স্টার্চ কিচ্ছু নেই একদম সিল্ক যেরকম হয় ঠিক সেই রকম কাজী এখানে আলাদা করে সিল্কের যা ওজন তাই ওজন কোনো স্টার্চ নেই শাড়িতে এটা হচ্ছে তার বাকি পোর্শনটা এইট ওয়ান ফাইভ জিরো এইবার দেখাই একটা আমাদের সকলের ঘরেতেই যিনি বিরাজমান সিদ্ধিদাতা বিনায়ক তাকে একটু দেখাই কারণ ইনি ছাড়া তো কোনো পূজই সম্পূর্ণ হয় না তাই সব কিছুতেই আমাদের গণপতিকে আগে রাখতে হয় তাই গণপতি একটা না দেখালে তো সিরিজটাই অসম্পূর্ণ থেকে যাবে এটা আমাদের গণপতি বাবা মৌরিয়া ভীষণ সুন্দর বসে আছেন তিনি আর কিছু করা হয়নি পুরোটাই আঁচলটা এরকম তার সাথে এটা হচ্ছে তার বিপি পোর্শন ব্লাউজটা আমরা ব্ল্যাকে রাখিনি মেরুনে রেখেছি এর সাথে এইটা হচ্ছে তার বডিটা এই হলুদ রংটা হচ্ছে বডিতে এইট ওয়ান ফাইভ জিরো আট হাজার একশো পঞ্চাশ এই অবধি আমরা বাটিক দেখেলাম আমরা আবার একটু ওভেন সিল্কে গেলাম এটা হচ্ছে ওভেন সিল্কে যখন গেলাম আবার এখানে দেখাবো শাড়িটা একটু ভালো করে এটা কিন্তু দেখে মনে হতে পারে যেটা কি কোনো বিহারের শাড়ি না এটা কি থেওয়া উইভ না এটা কিন্তু বেঙ্গল ওভেন শাড়ি এখানে এই ওভেনটা একটু ভালো করে দেখানো এখানে একটু রং এর ব্যাপার আছে এখানে একটু রং এর খেলা আছে এবং প্রত্যেকটাই কিন্তু এই যে স্টেজগুলো মনে হচ্ছে এগুলো কিন্তু মানে হাতে বুনে করা ব্যাক সাইডটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন রকম কোন সুতো ওঠার ব্যাপার নেই বা জুয়েলারিতে লাগবে এ ধরনের কোনো গল্প নেই কালারটা তসর কালার তার সাথে একটু রাস্টি এই রাস্ট কালারটাই এখান দিয়ে গেছে এটা হচ্ছে আঁচলের পোর্শান আঁচলটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের পোর্শান আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শান কন্ট্রাস্ট পিপি দাম হচ্ছে সেভেন সিক্স ফাইভ জিরো একটু শাড়িটা দূর থেকে দেখাই তাহলে বোঝা যাবে রঙের খেলাটা শাড়ির মধ্যে কিন্তু একটুখানি রঙের এদিক ওদিক আছে ওটা কিন্তু ওই এতেই হয়েছে এই যে স্টিচের মতো লাগছে যেটা কাঁথার মতো লাগছে সেখানেই কিন্তু এই রঙের এই খেলাটা এসেছে পিওর হানড্রেড বাই হানড্রেড পার্সেন্ট সিল্ক বাই সিল্ক এবং বেঙ্গল ওভেন সোনামুখী সিল্কে করা যে সিল্কে বালুচরি শাড়ি তৈরি হয় সেভেন সিক্স ফাইভ জিরো এবার আরেকটা দেখাই এগুলো সবকটাই কিন্তু একদম মানে সিল্কে ওভেন করা হয়েছে এটা স্ট্রাইপ না এটা বক্স বলি এটাকে আমরা বক্স ওভেন সিল্ক বলি প্লেন শাড়ি পাল্লু আর বডি বডির শাড়ি কিন্তু কোথাও না কোথাও একটু আলাদা হয়তো মনে হয় আমার যে আমরা তো এরকম দামেতে অনেক শাড়ি কিনি কিন্তু এগুলো একটু আলাদা রকম লাগে পড়লে যখনই পড়া হবে তখন যখন তোমাকে কমপ্লিমেন্ট কেউ দেবে তখন তোমার সত্যি মনে হবে যে না শাড়িটা আমার ভালো হয়েছে তোমার চোখে তো তুমি দেখেই নিয়েছো তবু আমরা সকলের মুখ থেকে শুনলে আমাদের আনন্দ লাগে যে আমার শাড়িটা খুব বলেছে হ্যাঁ এটা তো ভালো এটার জন্যই আমরা ভালো শাড়ির খোঁজে কিন্তু সর্বত্র খুঁজে বেড়াই ঠিক কিনা এটা পুরো শাড়িটাই এভাবে বক্স প্যাটার্নে যাচ্ছে সেভেন সিক্স এবার আরেকটা দেখাই আবার ওই একই স্টিচের মতন দেখতে যেটা সেই শাড়ি দেখাবো এখানে যেহেতু ডিপ রং আরো বেশি ওটা বোঝা যাবে এখানে কালারটা ভারী সুন্দর দেখো একটা দেখো ডায়মন্ড শেপ আসবে গোটা শাড়ি জুড়ে একটা বরফি শেপ আসবে গোটা শাড়িটা জুড়ে একটা বরফির মতন করে উইভিংটা করা হয়েছে দেখে মনে হবে শাড়িতে একটা বরফি মতন আছে আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা দেখাচ্ছি আমি এটা আঁচল দেখালাম এটা আঁচলের পরে এবার দেখাবো ব্লাউজটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট একটু শাড়িটা এভাবে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে শাড়িতে গোটা দেখো একটা বরফি বরফি মতন করে উইভিংয়েই গেছে সেটা কিন্তু কোনো সময় তোমাকে যে খুব মানে খুব রং চং তা কিন্তু নয় গোটা শাড়িতেই একটা বরফি প্যাটার্ন আছে এটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একবারটি এভাবে দেখিয়ে দি ভীষণ সুন্দর শাড়ি আর সিল্কে ভারী সিল্ক এটা কিন্তু এরকম নয় যে খুব কি বলবো মানে খুব পাতলা সিল্ক যে পরলে তোমার খুব অস্বস্তি হচ্ছে তা কিন্তু নয় এটা যথেষ্ট ভারী সিল্ক এটা পরলে কিন্তু তোমাকে কোনো সময় তোমার কোনো প্রবলেম হবে না যে শাড়িটা উঠছে বেশি শাড়িটা বেশি ফুলে থাকছে সেগুলো কিন্তু হবে না এগুলো বডি হাগিং এটা একেবারে দেখাচ্ছি বক্সে একটা একটা বক্স দেখাচ্ছি ওটা দেখালাম এটা কিন্তু গ্রিনে যেটা আমি সব সময় বলি গ্রিন মানেই সবুজ মানেই চির সবুজ তার সাথে একটা হট পিঙ্ক পাল্লু প্লেন শাড়ি দেখতে একদম প্লেন কিন্তু বক্সটাই মেনলি একটা প্লেন বক্স একটা ওভেন বক্স একটা প্লেন বক্স একটা ওভেন বক্স এভাবে ডায়গোনালি গেছে এটাই এই শাড়িটার বৈশিষ্ট্য যখনই তুমি পরে যাবে একটু লোকে চিন্তা করবে এটা কোন স্টেটের শাড়ি এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা হচ্ছে ব্লাউজের পোর্শন প্রত্যেকটাই আঁচল আর ব্লাউজটা একরকম দেখো দূর থেকেও কিন্তু তুমি এই বক্সটাকে বুঝতে পারবে একদম দূর থেকেও কিন্তু কোন সময় চোখের মধ্যে খুব লাউড যে লাগবে সেই ব্যাপারটা কিন্তু হবে না সেভেন সিক্স ফাইভ জিরো এবার আরেকটা রং দেখাই বক্সেরই আরেকটা রং দেখাচ্ছি প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর যেই পরো না কেন ছোট থেকে বড় সকলের জন্য এই শাড়িগুলো সকলের জন্য বক্সেই দেখাচ্ছি কিন্তু আমরা কিন্তু বক্সেই আছি এবার রঙের ক্রস কালার সো রংটা আরো সুন্দর হয়েছে আরো দেখতে ভালো লাগছে আর এটা কিন্তু সবার জন্য এমন নয় যেটা শুধুমাত্র জুনিয়র পরবে একদম নয় আমরা সিনিয়রও এটা হ্যাঁ হাসি মুখে পড়তে পারবো কারণ এই শাড়ি তো গ্লসি নয় এই শাড়ি তো চকচকে নয় দিনে রাত্রে সব সময় পড়তে পারবো শাড়িটা পুরোটা দেখিয়ে দিই সেভেন সিক্স ফাইভ জিরো একটা বক্স সিল্ক দেখালাম যেটা আমাদের বেঙ্গল হেরিটেজ বলতে পারো বাংলার শাড়ি এবার আরেকটা দেখাই এটা কিন্তু একদম কাঞ্জিভারম প্যাটার্নের বাংলার শাড়ি যেটাকে কাঞ্জিভারমে বলা হয় মুবাক্কম মানে থ্রি পার্ট এর শাড়ি এটা একটা পার্ট ফার্স্ট পার্ট এটা একটা পার্ট এর পরে এই স্ট্রাইপ পোর্শনটা এর পরে এই পার্টটা থ্রি পার্টের সিল্ক এটা আমি পাশাপাশি দুটো শাড়ি দেখালে তোমরা বুঝতে পারতে একদম দেখে মনে হবে কাঞ্জিভরম কিন্তু দামে অনেকটা কম কারণ দুজনের শাড়ি বোনার টেকনিক একদম আলাদা এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এই গ্রিনটা আঁচল আর এটা হচ্ছে এই গ্রিনটাই হচ্ছে তার ব্লাউজ এখানে কিন্তু একটু জড়ি বর্ডার আছে বর্ডারে একটু জড়ি ইউজ আছে এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে শাড়ির পুরোটা মিডল পোর্শন কিন্তু প্লেন নয় এখানে কিন্তু চুরি স্ট্রাইপ আছে মিডল পোর্শনে বাকি দুটো পোর্শন কিন্তু প্লেন বর্ডারের এই পোর্শনটা কিন্তু প্লেন একটু ক্লোজে দেখিয়ে দেবো এটা এটা একটু প্লেন আর এটাও একটু প্লেন এটাও একটু প্লেন এইখানটাই কিন্তু স্ট্রাইপে আছে এই জায়গাটা কিন্তু পুরোটা স্ট্রাইপে করা আছে তিন পার্টের সিল্ক কিন্তু তিনটে তিন রকম সেভেন থ্রি ফাইভ জিরো হাজার 7350 একটা বিউটিফুল কম্বিনেশনের শাড়ি বিউটিফুল সকলে পড়তে পারো ছোট থেকে বড় সকলের জন্য আজকের মত আমার এপিসোডটা শেষ কিন্তু তোমাদের কাছে আসতে তো আমাদের হবি কারণ তোমাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হয়ে গেছে এই বন্ধনটা আমরা যে চাই এটা যে এটার লোভেই আমাদের তোমাদের কাছে আসা তোমাদের সাথে থাকা তোমাদের আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া আজ তাহলে এই বন্ধুদেরকে বলবো একটু সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু ভালোবাসা আমাদের এতটা এগিয়ে দেয় সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি